মনোবিজ্ঞানীরা বলেন, নাম্বার ওয়ান, কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন তবে সে ভিতর থেকে খুবই একা। নাম্বার টু, যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী। নাম্বার থ্রি, যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে। নাম্বার ফোর, যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। নাম্বার ফাইভ, যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে। নাম্বার সিক্স, যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। নাম্বার সেভেন, যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার। উপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন, কারণ নিচে নামার পথে আবার তাদের সাথেই দেখা হয়ে যেতে পারে। কিছু ভুল যদি আপনাকে শিখতে সাহায্য করে তবে কিছু আঘাত অবশ্যই বদলাতে বাধ্য করবে। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তার সরলতার সুযোগ নিয়ে সবাই তাকে ঠকায়। কাউকে বিশ্বাস করার আগে দশবার ভাববেন, কারণ নিজের দাঁতে কিন্তু জিও ভাগে কামড় দেয়। যখন আপনি কঠিন সময় পার করছেন আর ভাবছেন রব কেন আপনাকে সাহায্য করছেন না, তখন মনে রাখবেন পরীক্ষার সময় শিক্ষক কিন্তু নীরব থাকেন। যে আগুন লাগায় সে জানে না, যার বুকে আগুন লাগলো তার কতটুকু পুড়ল। বর্তমান সময়ে যারা কাছের মানুষ শুধু তারাই আপনাকে তার সুখের সময় কাছে ডাকবে, চিনে রাখুন, না হলে পস্তাবেন। গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না, তারা আপনাকে ঘৃণা করবে। বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন, তারা আপনাকে সমাদর করবে। যে অতীতের বোঝা বাড়াবে তাকে অতীতেই রাখো, যে অতীত ভোলাতে পারবে তাকে ভবিষ্যৎ করো। নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয় আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয়। মানুষ চিনতে ভুল করার মাঝে লজ্জার কিছু নেই, অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই হয়। ভালোবাসা মানে ঝগড়া করার একটু পরেই আবার বলা, রাগ করেছ? তোমার সাথে ঝগড়া না করলে আর কার সাথে করব বলো? প্রেম করলে ঝগড়া হবেই, ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা। কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়, আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় মাত্র। স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। জীবন অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না, যদি ভালো লাগে তবে সেটা ভালো লাগা না, সেটা আসলে ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না, তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সব কিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে উন্নতি হবে। অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয়, অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে তোলে। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এযুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়, কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গাটা নয়। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নিরাপত্তা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। কাটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই। ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়।
সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। মানুষগুলো আজ কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। আপনার বউ চাকরি করুক বা নাই করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে সকলের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ।